সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে একটি কবিতা উপস্থাপন করব। কবিতাটি হলো সেই দিন এই মাঠ। তা আসো, আমি কোনো প্রকার কথা না বলে আমি তোমাদের কবিতা উপস্থাপনের দিকে চলে যাই। আমি আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এখানে ছবিগুলো একটু লক্ষ্য করো। আসলে যদিও এই ছবিটা ছবির সঙ্গে কবিতার নামের ওইভাবে কোনো তাৎপর্য নেই, আমি কবিতার বিশ্লেষণের মধ্যে যাচ্ছি যে সেই দিন এই মাঠ, অর্থাৎ সেই দিন বলতে অর্থাৎ পুরাতন যে দিন, অর্থাৎ যে দিনগুলো অতিবাহিত হয়েছে, এবং মাঠ বলতে অর্থাৎ এখনও পর্যন্ত আমাদের যে আবাদ ভূমি, যে পৃথিবী, সেইগুলোর কথা বলা হচ্ছে। অর্থাৎ কবিতার নাম হচ্ছে সেই দিন এই মাঠ। আমরা বিশ্লেষণের সময় আর একটু আমরা বোঝার চেষ্টা করব শিখন ফল, অর্থাৎ এই পাঠ শেষে আমরা কবি পরিচিতি বলতে পারবো, শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবো, শব্দের অর্থ বুঝে বাক্য তৈরি করতে পারবো, এবং কবি মনের অভিব্যক্তির স্বরূপ চিত্র তুলে ধরতে পারবো। এটা হলো মূল ব্যাপার। প্রথম কথা তো, আসলে কবিতা আমরা কবিতাটা বুঝতে পারবো সেই দিন এই মাঠ। কবিতাটা খুব একটা কঠিন নয়, আমি মনে করব কবিতাটা সহজ বরং আরও। কবি পরিচিতির মধ্যে আসো, আমরা আসি। কবি জীবনানন্দ দাস। এই জীবনানন্দ দাস, তিনি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তেনার জন্মস্থান হচ্ছে বরিশাল। তার বাবা ছিলেন সত্যানন্দ দাস এবং মা ছিলেন কুসুম কুমারী দাস। এখন এই কুসুম কুমারী দাস একজন কিন্তু স্বভাব কবি ছিলেন। আসলে অনেকে বুঝতে পায় না যে স্বভাব কবি হবে, অর্থাৎ তিনি স্বভাবেই মনে একটা কবি ছিলেন, যে কথাই কথাই বা তার মানে কবিতা আওড়ে আওড়ে কথা বলতে পছন্দ করতেন আর কি। পড়াশোনা করেছেন তিনি রাজমোহন স্কুল ও কলেজ আর কলকাতা প্রেসিডেন্সি কলেজে। কর্মজীবন হচ্ছে কর্মজীবনে তিনি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপন করেন। রচনাবলীর মধ্যে রয়েছে তার ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, বনলতা মহাপৃথিবী, সাতটি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা, মাল্যদান এবং সুতীর্থ। আর তিনি মৃত্যুবরণ করেন 1954 খ্রিস্টাব্দের 14 অক্টোবর। তা এই হলো আমাদের কবির লেখকের কথা। লেখক মজার ব্যাপার কি যে তিনি আসলে বাংলা সাহিত্যের কিন্তু স্টুডেন্ট তিনি নন, যদিও তিনি সাহিত্যের স্টুডেন্ট, কিন্তু তোমার ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, কিন্তু ইংরেজিতে এমএ করেই তিনি 1941 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাশ করেন, ডিগ্রিটা নেন, এবং পরবর্তীতে তিনি ইংরেজিতেই অধ্যাপনা করেছেন। কিন্তু তিনি একজন ভালো মানের, অত্যন্ত উঁচু মানের কবি। অর্থাৎ আমি ক্লাসে থাকলে, ক্লাসে আমি খুব এনজয় করে আলোচনা করি তোমাদের সাথে যে কয়েকজন কবি, রবীন্দ্র বলয়কে আমি আগেও তোমাদেরকে বলেছি বিভিন্ন সময়ে যে বাংলাদেশের বাংলা সাহিত্যের রবীন্দ্র পরবর্তী সময়ে যে কয়েকজন কবি একটা নতুন ধারা তৈরি করতে চেয়েছিলেন, যারা চেয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন করে সাহিত্য রচনা করেছেন, যেমন করে কবিতা লিখেছেন, যেমন করে তিনি অন্যান্য সাহিত্যগুলো রচনা করেছেন, এমন করেই আমরা সাহিত্য রচনা করব যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নয়, অর্থাৎ নতুন একটা ভাবধারা, মৌলিক ভাবধারা সৃষ্টি করে। তা এটা কিন্তু একটা সস্তা কথা না, একটা কম কথা না। তাহলে কবিকে কিন্তু আগে জানতে হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী কী লিখেছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যা যা লিখেছেন তার বাইরে গিয়ে একটা সাহিত্য রচনা করা, এটা আসলে সো টাফ ব্যাপার। এটা মানে আসলে বিবরণ মানে বর্ণনা করা মুশকিল। এমনটা হতে পারে যে তিনি একটি কবিতা লিখতে চেয়েছেন, একটি সাহিত্য লিখতে চেয়েছেন যেটা রবি ঠাকুর লিখেছেন, কিন্তু হতেই তো পারে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে এসেছে সেটা যে আর একজন কবির মনের মধ্যে আসবে না, এমন কিন্তু নয়। তাহলে সেটা কিন্তু তার সঙ্গে তার মিল হয়ে যেত। তাহলে কিন্তু আগে তাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে তাকে স্টাডি করতে হয়েছে, তার কবিতার ভাবধারা, তার কবিতার বিষয়বস্তু, এইগুলোকে বাদ রেখে নতুন একটা ভাবধারা এবং নতুন এক বিষয়বস্তু এনে কবিতা লেখা, এটা কিন্তু ছোট একটা কথা নয়, এটা একটা ব্যাপক ব্যাপার। এবং যেটা তিনি সফল হয়েছিলেন, হ্যাঁ আমরা চাইতেই পারি যে আমি ওরকম কিছু করব না, আমি অন্যরকম কিছু করব, কিন্তু সেটা বললেই কি সম্ভব?
করে ফেলা সম্ভব, কিন্তু এটা তিনি করতে পেরেছেন। জীবনানন্দ দাস সেটা করতে পেরেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন করে লিখেছেন আমরা সেরকম করে লিখব না, আমি আমি নতুন একটা ভাবধারায় লিখব, এটা তিনি করতে পেরেছেন। তবে দুঃখের কথা, এই জীবনানন্দ দাস বেঁচে থাকাকালীন সময়ে তিনি কবি খ্যাতি সেরকম করে পেয়ে যাননি, কবি খ্যাতি তিনি আর মৃত্যুর পরেই পেয়েছেন। এটা একটা কিন্তু আর একটা দুঃখজনক ব্যাপার যদিও আমাদের, তারপরেও তিনার কবিতাগুলোকে পরে অ্যানালাইসিস করে সবাই বুঝতে পেরেছে যে কবিতায় তার কত মানে কবিতার যে মান সেটা অনেক উঁচু মানের তিনি কবিতা আসলে লিখেছেন এবং তিনি সেইভাবেই মূল্যায়িত হয়েছেন। তো সেই জন্য আমরা আসলে ধরতে পারি যে তিনি তোমার একটা ট্রাম দুর্ঘটনায় 1954 সালে তিনি ট্রাম দুর্ঘটনায় পতিত হয় এবং তিনি মৃত্যুবরণ করেন। তো যা হোক, আমরা এবারে আসি কবিতাটার মধ্যে, আমরা চলে যাব। জীবনানন্দ দাস কত সালে জন্মগ্রহণ করে তোমরা পর, জীবনানন্দ জন্মস্থান পর্ব, জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম আমি কয়েকটা বলেছি, সাত চারটা, তোমরা এখান থেকে বলবে। তাহলে আসলে আমরা এখানে কয়েকটা শব্দ আছে, চালতা ফুল এক প্রকার ফুল, লক্ষ্মী পেঁচাচ্ছে এক প্রকার পাখি, আর স্তব্ধ হচ্ছে থেমে যাওয়া। তো এইটা ছিল কবিতা। এখন আমরা মানে কবিতার মধ্যে মোটা দুটো একটা শব্দ, এখন আমরা কবিতার বিশ্লেষণে চলে যাব। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে গেছে। এটা ছিল কবিতা, চমৎকার একটি কবিতা। এই কবিতার বিশ্লেষণের মধ্যে আমরা এখন যাব। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। কবি বলছেন সেই দিন এই মাঠ, অর্থাৎ সেই দিন অনাগত যে দিনগুলোর কথা রয়েছে সেই দিনের কথা বলা হচ্ছে, সেই দিনগুলোতে এই মাঠ কখনো স্তব্ধ হয়ে যাবে না। এখন এমন যেমন করে চলছে, এমন যেমন করে রানিং আছে পৃথিবীর সব কিছু, নদীর বহমানতা এই কবিতার মধ্যে আমরা পাবো, সব কিছুই ওরকম করে চলতে থাকবে, বহমান থাকবে, কখনো স্তব্ধ হয়ে যাবে না। নদী নক্ষত্রের তরা তার তলে যেভাবে আছে, কিন্তু হয়তো আমি থাকবো না, আমি মরে যাব। আমি কবিতাটা পড়ি, তারপরে আমি বিশ্লেষণে যাব ভালোভাবে। সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আজ যেমন করে মানুষ স্বপ্ন দেখছে, ঠিক সেদিনও স্বপ্ন দেখবে, হয়তো আমি থাকবো না কিন্তু এই পৃথিবীটা থাকবে, কখনো এই পৃথিবী থেকে স্বপ্নের স্বাদ ঝরে পড়ে যাবে না। আমি চলে যাব বলে চালতা ফুল কি ভিজেবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে। কবি বলছেন আমি হয়তো থাকবো না, আমি চলে গেলে চালতা ফুল কি আর শিশিরে ভিজে যাবে না নরম গন্ধের ঢেউয়ে, লক্ষ্মী পেঁচা গান গাবি নাকি তার লক্ষ্মীটির তরে। এখন যেমন করে একটা লক্ষ্মী পেঁচা সুন্দর করে তার সন্তানের জন্য গান করে, ঠিক ওরকম করে আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তখন কি লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির তরে গান গাইবে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ বলছেন যে সোনার স্বপ্নের স্বাদ, অর্থাৎ মানুষ যে সোনার স্বপ্ন দেখে, সোনালি স্বপ্ন দেখে, এই স্বপ্ন দেখার যে ইচ্ছা এটা কি কখনো ঝরে যাবে? না। চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসেছে চরের খুব কাছে, চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসেছে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এই গল্প বেঁচে রবে চিরকাল, এশিরীয়রা ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে গেছে। চারিদিকে শান্ত বাতি এমন একটা পরিবেশ হবে, ভিজে গন্ধ মৃদু কলরব, এখন যেমন করে কলরব থাকে চারিদিকে, খেয়া নৌকাগুলো ঠিক এসে লাগবে চরের খুব কাছে, পৃথিবীর এই সব গল্প, এই যে নিত্য নৈমিত্তিক যে গল্প এই সবগুলো বেঁচে রবে চিরকাল, ঠিক এশিরীয়রা ধুলো আজ, এশিরীয়রা অর্থাৎ এইরকম করে যে নদীর বহমানতা, পৃথিবীর গতিশীলতা,
পৃথিবী চলতে থাকবে, অর্থাৎ আজ মলে কাল দুর্দিন আমি মরে যাব, আজকে যা ঘটছে আমার কারণে পৃথিবী কখনো একটা সেকেন্ড কোথাও অপেক্ষা করবে না। সে তার বহমানতা দিয়ে, সে তার গতিশীলতা দিয়ে সামনের দিকে চলতে থাকবে। অর্থাৎ কবি এই কবিতার মধ্যে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, পৃথিবী যেভাবে এখন চলছে, পাখিরা গান করে, নদী ওরকম করে কুলকুল ঢেউয়ে চলে, নদীতে এসে নৌকা ভেড়ে, ইচ অ্যান্ড এভরিথিং, মানে যত পৃথিবীতে যত ঘটনা প্রবাহ চলছে এখন আজ, ঠিক সেই দিনও যেদিন আমি থাকবো না, একটা মানে সব কিছুই হয়তোবা এই পৃথিবীতে বর্তমান যে এক্সিস্টিং আছে যে সমস্ত প্রাণী মানুষ এগুলো সব চলে যাবে, নতুন আসবে, নতুন জেনারেশন আসবে, কিন্তু তখন পৃথিবী তার সেই স্বাভাবিক গতি নিয়ে আজীবন একই ধাঁচে একইভাবে চলতে থাকবে। অর্থাৎ কারোর জন্য পৃথিবীতে ওই যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করবে না, এবং তার নিজের গতি নিয়ে নিজের বহমানতা নিয়ে ঠিক এটা চলতে থাকবে। তাহলে আমি বিশ্বাস করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো যে কবিতার মধ্যে কি বলা হয়েছে। সভ্যতা একদিনে যেমন ক্ষয়িষ্ণু, একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতি থাকে চিরকালের ব্যস্ততা, মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শিশিরের শীতের শিশির, লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা, খেয়া নৌকা চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতে এই সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। অর্থাৎ আজকে মানুষ যেমন আজকের যে একটা ইয়াং জেনারেশন, যেমন তোমাদের মনের মধ্যে যে একটা স্বপ্ন আছে, তোমরা হয়তো আমাদের মতো এরকম এক সময় বয়স হয়ে যাবে, আবার একটা নতুন জেনারেশন, স্বপ্ন কিন্তু সবসময় স্বপ্নের মতো থেকে যাবে। হয়তোবা তোমার আমার তোমার আমাদের যেমন কারো স্বপ্ন পূরণ হয়েছে, কারোর পূরণ হয়নি, স্বপ্ন থাকবে কিন্তু পূরণ হওয়া না পরের ব্যাপার, ঠিক ওরকম তাই বলে পৃথিবী থেকে তো কোনো সময় স্বপ্ন চলে যাবে না। আর এর অর্থ হচ্ছে, অর্থাৎ পৃথিবীতে বর্তমান যে বহমানতা রয়েছে, গতিশীলতা রয়েছে, পৃথিবী যেভাবে সামনে দিকে এগিয়ে চলেছে, তাহলে সেরকম করে সব কিছুই থাকবে, কখনোই এটা নিঃশেষ হয়ে যাবে না, বিলীন হয়ে যাবে না, বিলীন হয়ে যাব তুমি আমি। এবং কবি এখানে বলা হয়েছে, দেখো মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সেই সভ্যতাগুলো একের পরে এক পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু পৃথিবী যেভাবে চলছিল সেই কালের বহমানতায় ঠিক পৃথিবী কিন্তু সেরকম করেই চলছে সামনের দিকে। তাই যা হোক, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তোমরা কবিতাটাকে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে তোমরা কবিতাটি একটু ভালো করে পড়বে, কবিতার কবি পরিচিতি পড়বে, ভালো করে পড়ে তোমরা যদি এখান থেকে কোনো প্রশ্নোত্তর করতে যেয়ে বিপাকে পড়ে যাও, তাহলে তোমরা আমাকে ফোনে যোগাযোগ করবে। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমার সঙ্গে কথা বলে তোমাদের সমস্যার সমাধান করে নেবে। তা আমি তোমাদেরকে একটা অনুরোধ করছি, আমি আগেও একদিন করেছিলাম, যে তোমরা আসলে যারা নবম শ্রেণীর ছেলে মেয়ে তাদের জন্য আমার মায়া বেশি, এই কারণে যে তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যারা দশম তারাও তো মোটামুটিভাবে একটু পড়াশোনা করেছে, তাই যাক প্রতিদিন একই কথা আমি বলছি বাবারা, আমি তোমাদের এই কারণে বলছি, আমি তোমাদের অনুরোধ করার চেষ্টা করছি যেন তোমাদের মধ্যে সচেতনতা, কনসাসনেস বেড়ে যায়, তোমরা যেন সচেতন হয়ে তোমরা পড়াশোনার মধ্যে মনোনিবেশ করো। আর আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের এখনই একটা এমনই বয়স যে বয়সে মানুষ ভুল করে, তা তোমরা ভুল করবে না, তোমরা সঠিক এবং সুন্দর পথে থাকবে, বাবা মাকে বন্ধু মনে করবে, বাবা মা হলো তোমার বন্ধু, সেই বন্ধুদেরকে সব কিছুই তাদের সঙ্গে শেয়ার করবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নামাজ কালাম পড়বে, যে যার মতো ধর্মমত পালন করে তোমরা সুন্দর থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।